পিস হানি মানেই মৌচাকের মধু। আপনি কি মৌচাকের মধু খোঁজ করছেন? তাহলে এখনই অর্ডার করুন 9732624906। মৌচাকের মধুর একটি নাম, পিস হানি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইন্না আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়া সলাতু ওয়া সালাম আলা মান লা নাবিয়্য বা'দ, আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাব্বি ইশরাহ লি সাদ্রি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি। শ্রদ্ধেয় সম্মানিত, আজকের এই সভার সভাপতি সাহেব, শ্রদ্ধেয় আমার সামনের উপস্থিত শ্রোতাবৃন্দ, শ্রদ্ধেয় চায়ের দোকানে বা রাস্তায় এদিক সেদিক যেসব ভাইরা ঘুরছেন সেই সব ভাইরা, এবং শ্রদ্ধেয় পর্দার আড়ালের মা ও বোনেরা, আপনাদের সকলের উপর সর্বশক্তিমান আল্লাহর সুখ শান্তি ও অনুগ্রহ বর্ষিত হোক। আজকে আপনাদের সম্মুখে এই মাহফিলে যে বিষয়টি নিয়ে আলোচনা করব ভেবেছি, সে বিষয়টি হচ্ছে ভ্রান্তির বেড়াজালে মুসলিম সমাজ। আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে ভ্রান্তির বেড়াজালে মুসলিম সমাজ। আর আজকের এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ বলতে কেমন গুরুত্বপূর্ণ? একজন রোগীর কাছে যেমন ওষুধ গুরুত্বপূর্ণ, একজন রোগীর কাছে যেমন ঔষধ গুরুত্বপূর্ণ, কিন্তু যদি গুরুত্বপূর্ণ হোক ঔষধকে কিন্তু আমরা কেউ পছন্দ করি না। ঔষধকে কিন্তু আমরা কেউ পছন্দ করি না, আমরা সবসময় দূরে থাকতে চাই, কিন্তু যদিও গুরুত্বপূর্ণ। আজকের বিষয় ভ্রান্তির বিরাজালে মুসলিম সমাজ, এটাও গুরুত্বপূর্ণ কিন্তু ঔষধের মতো। মানে ঔষধ যেমন তেতো হয়, আজকের আলোচনাটাও তেতো হবে ইনশাআল্লাহ। যেহেতু আলোচনাটা তেতো হবে, অনেক সময় আমরা দেখি যে ঔষধ যখন তেতো হয় সেখানে আমাদেরকে বিভিন্ন খাবার ফলমূল বা ভালো কিছু জিনিস রাখতে হয় যাতে মুখটা খারাপ না হয়ে যায়, সেজন্য আমরা কি ব্যবস্থা রাখি। আর আজকের আমি আলোচনায় আপনাদেরকে আমি তেমন কোনো ব্যবস্থা রাখতে পারবো না, তবে কয়েকটি কথা ছাড়া, কয়েকটি কথা ছাড়া আমি বিশেষ কোন ব্যবস্থা আপনাদের সামনে রাখতে পারবো না, কিন্তু তারপরে ওষুধটা আমি খাওয়ানোর চেষ্টা করব। তবে ওষুধটা আপনাদেরকে খেতেই হবে এমনটি বিষয় নয়, কিন্তু কমপক্ষে শুনতে হবে। প্রথম কথা যেটা হচ্ছে, আপনাদেরকে এটা প্রথমে বুঝতে হবে আমাদের সমাজে যেটা চলছে সেটা ইসলাম নয়, আমাদের সমাজে যেটা চলছে সেটা ইসলাম নয়, আমরা যেটা করছি সেটা ইসলাম নয়, আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে ইসলাম। আমি আবার রিপিট করছি, আমরা যেটা করছি সেটাই ইসলাম নয়, বরঞ্চ আমাদের যেটা করা উচিত সেটাই হচ্ছে ইসলাম। যখন আমরা যে কাজটা করছি সেটা যদি ইসলাম না হয় বা নাও হতে পারে, কিন্তু আমাদের বিশ্বাস যে আমরা দীর্ঘদিন থেকে যে কাজটা করে আসছি সেটা ইসলাম, আর এখন যদি প্রমাণ হয় যে না এটা ইসলাম নয়, তাহলে বিষয়টা কত জটিল হতে পারে হয়তো আপনারা অনেকেই ভেবে দেখেছেন। এজন্য আমি আপনাদের কাছে বিশেষ কোনো খাবারের ব্যবস্থা করতে পারবো না, কয়েকটি কথা ছাড়া, সেটা আমার কথা না, সেটা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমাদের প্রথম পরিচয় হচ্ছে মুসলিম, আমরা মুসলিম। যখন আমরা স্বীকার করলাম যে আমরা মুসলিম,
তখন এটা আমাদের জন্য অপরিহার্য হয়ে গেল যে আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কিবলা এক, এগুলো আমাদেরকে স্বীকার করতে হবে। এগুলো যদি আমরা স্বীকার না করি তাহলে আমরা মুসলিম নই। যখন আমরা স্বীকার করলাম আমাদের কিবলা এক, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আর আমাদের মূল ধর্ম গ্রন্থ কিতাব সেটাও এক, এখন সবকিছু এক হওয়ার পরেও, সবকিছু এক হওয়ার পরেও আমাদের মধ্যে এত দূরত্ব কেন, আমাদের মধ্যে এত দূরত্ব কেন? যেহেতু আজকে আলোচ্য বিষয় হচ্ছে ভ্রান্তির বেড়াজালে মুসলিম সমাজ, আমাদের মধ্যে যদি এত পার্থক্য থাকে তাহলে তার মানে আমরা সবাই যে সঠিক পথে আছে এমনটি বিষয় নয়। আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে। আমরা প্রথমে একটা বিষয় জেনে নিই, যেহেতু আমরা মুসলিম, আমাদের ধর্মগ্রন্থে একটি পবিত্র কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশুদ্ধ হাদিস, সেজন্য আল্লাহ এবং তার রাসূলের বাণী থেকে প্রথমে আমি কিছু কথা কিছু বলে রাখতে চাইছি। সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারা সূরা নম্বর 2 আয়াত নম্বর 140 এ, তার চেয়ে বড় জালিম আর কে হতে পারে যে আল্লাহর নিকট হতে নিজের কাছে থাকা প্রমাণ গোপন করে। ভাই সকল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে সে হচ্ছে বড় জালিম যার নিকটে আল্লাহর নিকট থেকে কোনো প্রমাণ রয়েছে, আল্লাহর পক্ষ থেকে কোনো প্রমাণ রয়েছে, মানে কোরআন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী তার কাছে রয়েছে, কিন্তু সেটাকে সে গোপন করছে। আল্লাহ তাআলা কি বললেন? সে হচ্ছে সবচেয়ে বড় জালিম। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নামা জাহাবিশ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি ইলমকে গোপন করবে কিয়ামতের দিন তার মুখে জাহান্নামের আগুনের লাগাম পড়ানো হবে। তার মানে আপনি কোরআন এবং হাদিসের কথা, আল্লাহ এবং তার রাসূলের কথা গোপন রাখতে পারেন না, যদি রাখেন তাহলে জাহান্নামের আগুনের লাগামের ব্যবস্থা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর যদি গোপন না রাখেন পাবলিকের গালিগালাজ মার থেকে শুরু করে অনেক কিছুর ব্যবস্থা রেখেছে পাবলিকেরা। ভাই আমি কথা বুঝাতে পারছি? যদি কথা গোপন রাখা হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামের আগুনের লাগাম পড়াবে, আর যদি কথা প্রকাশ করা হয় বলে দেওয়া হয় তাহলে পাবলিক গালিগালাজ থেকে শুরু করে আর কিছুর ব্যবস্থা রেখেছে। রাস্তা দুটো, একটা রাস্তা গালিগালাজ খাওয়ার বা মার খাওয়ার, আর একটা রাস্তা হচ্ছে জাহান্নামের আগুনের লাগাম পড়ানো। যেহেতু বক্তব্য আপনাদের সামনে দিচ্ছি, আপনাদের কাছে পরামর্শ আমি চাইছি, এখন আপনারা আমার জন্য কোনটা পছন্দ করছেন, কোনটা পছন্দ করছেন ভাই একটু স্পষ্ট করে বলবেন? পরবল থেকে বাঁচা, তার মানে আপনি এটা পছন্দ করছেন যে আমরা গালি গালাজ বা মার আর কিছু দেব নাকি, নাকি বলছেন? আপনাদেরকে প্রথমে এটা স্বীকার করতে হবে, আমাদেরকে ভালো লাগুক আর মন্দ লাগুক আমরা আমাদের মুখ এবং হাতকে গুটিয়ে রাখব। আপনি কোরআন এবং সেই সুন্নাহ থেকে বলে যান আমাদেরকে ভালো লাগলে কিংবা মন্দ লাগলে আমরা আমাদের পক্ষ থেকে আপনি নিরাপদ, এটা নিশ্চিত। কি বলছেন ভাই আপনারা? আপনারা কি ইনশাল্লাহ বলতে রাজি আছেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। যখন আপনাদের কাছ থেকে এটা আশ্বাস পেলাম আলহামদুলিল্লাহ, তার মানে আপনারা আসলে হক কথা শুনতে চান, সেটা মানতে পারি আর না পারি আলাদা ব্যাপার, কিন্তু হক কথা আপনারা শুনতে চান, এটা হচ্ছে আপনাদের মানসিকতা। আলহামদুলিল্লাহ, আমি আগেই বলেছি হক কথা তো হয়। তাহলে আসি, আমি আগে ইঙ্গিত দিয়েছি যে আমরা যেটা করছি সেটাই যে ইসলাম, এমনটি নাও হতে পারে।
কিন্তু আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে ইসলাম। আজকে আমাদের মুসলিম সমাজ, আপনি পৃথিবীর খবর নিয়ে দেখেছেন যে আজকে মুসলিমরা কচু কাটা হচ্ছে, অত্যাচারিত, কি অবস্থা হচ্ছে মুসলিমদের, কি হলো মায়ানমারে আপনারা খবর রাখেন, কি হলো প্যালেস্টাইনে আপনারা খবর জানেন, আমাদের মহান দেশে কি হচ্ছে মুসলিমদের উপরে সেটা আপনারা জানছেন। কেন? অনেকগুলো কারণের মধ্যে একটা মূল কারণ যেটা হচ্ছে, আজকে আমরা ভ্রান্তির জালে পড়ে আছি। আজকে আমরা নামের মুসলিম হলেও কিন্তু আমরা প্রকৃতপক্ষে মুসলিম আছি কিনা সেটা ভাববার বিষয় রয়েছে, কিন্তু আজকে আমরা মূল জিনিসটাকে ছেড়ে দিয়ে, মূল জিনিসটা কি সংক্ষেপে বলেছি, কোরআন এবং হাদিস যেটা আমরা মুসলিম আমরা সবাই জানি, তারপরেও যদি দলিল দিতে হয় তাহলে সেটা ভিন্ন ব্যাপার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে ঘোষণাই করেছেন সূরা আরাফ সূরা নম্বর 7 আয়াত নম্বর 3 এ, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ইত্তিবা করো, অনুসরণ করো তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের নিকট যা অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্পষ্টভাবে বললেন তোমাদের প্রতিপালকের নিকট হতে, অর্থাৎ আল্লাহর নিকট হতে, তোমাদের নিকট অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট যা অবতীর্ণ করা হয়েছে তোমরা সেটা অনুসরণ করো। কি অবতীর্ণ করা হয়েছে? এর উত্তরটা পবিত্র কোরআনেই রয়েছে, সূরা কাহাফ সূরা নম্বর 18 আয়াত নম্বর 110। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল, বলে দাও, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, হে নবী আমি তোমাদের মতো মানুষ কিন্তু আমার কাছে ওহী অবতীর্ণ হয়, ওহী নাযিল হয়। তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যেটা আসতো, যেটা এসেছে সেটা হচ্ছে ওহী। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাজম সূরা নম্বর 53 আয়াত নম্বর 2 থেকে 4 এর মধ্যে বলেছেন তোমাদের সঙ্গে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভ্রান্ত নন, বিপদগামীও নন এবং সে মঙ্গলের কথাও বলে না, এ তো ওহী যা তার প্রতি পর্যাদ করা হয়। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের বহু জায়গাতে বলেছেন, যেমন সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 106 এবং সূরা আহজাব সূরা নম্বর 33 আয়াত নম্বর 2 আরো উল্লেখ আছে, সূরা আনাম সূরা নম্বর 6 আয়াত নম্বর 50 এবং সূরা ইউনুস সূরা নম্বর 10 আয়াত নম্বর 15 তে বহু আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়েছেন যে আল্লাহ তাআলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী অবতীর্ণ হয়। সেই ওহীটা কি? সেই ওহীটাই হচ্ছে সংক্ষেপে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, যার আমি অন্য লেকচারে বিস্তারিত আলোচনা করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, ইত্তিবা করো, অনুসরণ করো তোমাদের প্রতিপালকের নিকট হতে তোমাদের নিকট যা অবতীর্ণ করা হয়েছে। এতটুকু তো আমাদের মানতে বিশেষ অসুবিধা নাই, স্বীকার করতে বিশেষ অসুবিধা নাই, কিন্তু তার পরে পরে আয়াত, পরে পরে আয়াত নয় সেই আয়াতের দ্বিতীয় অংশ খুব মারাত্মক কথা বলছেন, যেটা আমাদের সমাজের সাথে সাংঘর্ষিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন এই শব্দের পরে, ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আওলিয়া, এখানে কি শব্দটা ব্যবহার হলো? ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আওলিয়া, আওলিয়া শব্দ ভাই শুনতে পেলেন তো আপনারা, বুঝতে গেলে অসুবিধা হচ্ছে না? আওলিয়া, আমরা আওলিয়া ব্যাপারে পরিচিত আছি কি নাই আমরা সবাই তো জানি, ওলি আওলিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আউলিয়া, কি বললেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা? আউলিয়াদেরকে মানো, আউলিয়াদের অনুসরণ করো, কি বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ওয়ালা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এবং সেটাকে বাদ দিয়ে, এর আগে কি বলা হয়েছে ওহি মানে কোরআন এবং হাদিসে যে ব্যাখ্যা দেওয়া হয়েছে ওটাকে বাদ দিয়ে, অর্থাৎ কোরআন হাদিসকে বাদ দিয়ে কোন আউলিয়া, আউলিয়া হচ্ছে ওলি শব্দের বহুবচন, আউলিয়া এটা হচ্ছে ওলি শব্দের বহুবচন, আউলিয়া তার মানে হচ্ছে যে কোরআন হাদিসের বিপরীতে যদি কোন ইমাম সাহেব হয়, যদি কোন বক্তা সাহেব হয়, যদি কোন মাওলানা সাহেব হয়, যদি কোন হুজুর সাহেব হয়, আর যদি কোন নেতা সাহেব হয়, যে হোক না কেন,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কোরআন হাদিসের বিপরীতে কারো কথা মানা যাবে না। কোরআন হাদিসের বিপরীতে আল্লাহ তাআলা বলেন কোন ওলি আউলিয়াদেরকে মানা চলবে না কোরআন হাদিসের বিপরীতে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাদিসই শুধুমাত্র আমাদেরকে মেনে চলতে বললেন, ইত্তিবা করতে বললেন, অনুসরণ করতে বললেন, এবং কোরআন হাদিসের বিপরীত যদি হয় কারো কথা, সে যে কোনো ওলি আউলিয়া হোক না কেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিষেধ করলেন ক্ষমতার কারো কথা মেনে চলবে না। তারপরে পরে আল্লাহ তাআলা আয়াতের শেষ অংশে বলছেন ক্বালিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাকো। কেন আল্লাহ তাআলা এই কথা বললেন? অল্পই উপদেশ গ্রহণ করে থাকে মানে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে চাইলেন যে তোমাদেরকে নিষেধ করা হচ্ছে যে কোরআন হাদিসে তোমরা মেনে চলবে, কোরআন হাদিসের বিপরীতে কোন মৌলভী হোক আর কোন নেতা হোক আর কোন হুজুর হোক আর কোন বক্তা হোক যাই হোক না কেন কার কথা মানবে না, কিন্তু তারপরেও তোমরা কোরআন হাদিসের বিরুদ্ধে গেলেও তোমরা হুজুরদেরকে মানবে, তোমরা ইমামদেরকে মানবে, তোমরা আর কাউকে মানবে, তোমরা আর কাউকে মানবে, তোমাদেরকে নিষেধ করা হচ্ছে, তারপরে তোমরা এই করবে। আল্লাহ তাআলা বলেছেন কলিলাম মা তাযাক্কারুন, তোমরা অল্পই উপদেশ গ্রহণ করে থাকো। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্পষ্ট ভাবে জানিয়ে দিলেন যে তোমরা কোরআন এবং হাদিস মেনে চলবে। একজন রাজমিস্ত্রি, সে তার যে রেজা রয়েছে, কি বলেন আপনারা মুনিশরা কি বলেন, যে কাজ করে রাজমিস্ত্রির সাথে লেবার, সেই লেবারকে দেখিয়ে দিল একটা রড কেটে দিল, দু ফুটের একটা রড পিলারের জন্য, নিচে খাঁচা করার জন্য দুই ফুটের একটা রড কেটে দিল, ইঞ্চি টেপ দিয়ে মেপে রডটা কেটে দিল এবং তার লেবারকে বলল যে তুমি এই রডের মাপে তুমি 100 পিস রড কাটবে। এখন হেড মিস্ত্রি দেখে গেল যে এই রডের মাপে, এখন লেবার কি করলো, সে ওই রডটা দিয়ে একটা সিক কাটলো, রড কাটলো ওর মাপে, এবং সে মনে মনে বলছে ভাবছে যে আমি তো এই রডটা দিয়ে কাটলামই, তো এই রডটাকে রেখে দিই সাইডে আর এই রডটা দিয়ে আবার একটা কাটি, আবার সে একটা কাটলো, আবার সে ভাবলো যে এই রডটা দিয়ে আমি কাটলাম ওই রডের মাপে, সুতরাং এই রডটাকে রেখে দিই আবার যে নতুন রডটা কাটলাম সেটা দিয়ে মাপি, এইরকম করে 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 পুরো 100 পিস রড কাটলো। আপনাদেরকে আমার জিজ্ঞাসা যে ভাই, সে যে লেভার রড কেটেছে, যে রড কাটার পদ্ধতি আমি শুনালাম আপনাদেরকে, আচ্ছা রড গুলো কি সমান হবে নাকি ছোট বড় হয়ে যাবে বলেন? ছোট বড় হয়ে যাবে। কেন ছোট বড় হয়ে যাবে? যে মূল যে রডটা যে দিয়েছিল তার মিস্ত্রি তাকে, সেই রডটাই যদি মূল জায়গাতে রেখে যদি সমস্ত রড কাটতো তাহলে কি ছোট বড় হতো? ছোট বড় হতো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানতে কাকে বললেন, কার অনুসরণ করতে বললেন, কাকে আমাদের মডেল বানালেন? আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের একটি আয়াত আমি প্রথমে তেলাওয়াত করেছি কিছু অংশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে রয়েছে উত্তম আদর্শ, অর্থাৎ তোমাদের মডেল, তোমাদের ফরমা, তোমাদের ডাইস হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের মডেল বানিয়ে দেওয়া হয়েছে। এখন যদি আমি বলি যে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলতেন, সুতরাং আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলার অনুসরণ করব। যদি আমি বলি ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি, তিনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলতেন, সুতরাং আমি তার অনুসরণ করব। যদি আমি বলি যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, তিনি তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেনে চলতেন, সুতরাং আমি তার অনুসরণ করব। এইরকম ভাবে হাজারো উদাহরণ দিয়ে আমরা বলতে পারি যে আমরা তার যদি আমরা অনুসরণ করি মূলটাকে বাদ দিয়ে, তাহলে আমাদের মধ্যে পার্থক্য
একই থাকবে নাকি পার্থক্য হবে? কি বলছেন আপনারা? পার্থক্য হবে, আর অলরেডি যেটা আমরা করে ফেলেছি। আপনি কি না তো আমি সাফি, আপনি কি না তো আমি হাম্বালি, আপনি কি না তো আমি মালিকি, আপনি কি না তো আমি হানাফি, আপনি কি না তো আমি দেওবন্দি, আপনি কি না তো আমি বেরেলভি, আপনি কি আমি তাবলিগি, আপনি কি আমি ফুরফুরা, আপনি কি আর কিছু আর কিছু। তো ভাই, আমরা মূল যে শিখটা, যে রডটা, সেই মূলটাকে বাদ দিয়ে আমরা শাখা প্রশাখাকে আঁকড়ে ধরে থাকার কারণে আজকে আমরা মুসলিম এখনে পেরেছি নাকি বিভক্ত হয়ে গেছি? আজকে আমরা মুসলিমরা বিভক্ত হয়ে গিয়েছি, যার পরিণাম আজকে আমাদেরকে গুনতে হচ্ছে, বিশ্বব্যাপী আমাদেরকে মার খেতে হচ্ছে, আমাদেরকে কচুকাটা করছে, আমাদেরকে আর কত রকমের সমস্যায় ফেলছে যেটা আপনারা ভালোভাবে জানেন। সুতরাং যখন আমরা হাজারো তরিকা, নীতি, আদর্শ ধরে থেকে যখন আমরা হাজারো ভাগে ভাগ হয়ে গেছি, তার মানে আমরা বিভ্রান্তের পথে চলে এসেছি। আজকে আমরা বিভ্রান্ত, কোনটা করব, কোনটা মানব, কোনটা বলবো। আজকে এক হুজুর এই হুজুর এই কথা বলে, ওই হুজুর এই কথা বলে, ওই মাঝহ এই কথা বলে, এই মাঝহ এই কথা বলে, কোনটা কি করব ভাই? আজকে বিশেষ করে আমরা যারা মনে করি আমরা প্রথম শিটটাকে বাদ দিয়ে, প্রথম রডটাকে বাদ দিয়ে পরবর্তী স্টেপ গুলোকে যে আমরা ধরে ফেলেছি, অর্থাৎ আজকে আমরা যে মাধবটাকে যে আঁকড়ে ধরেছি, আমরা হয়তো অনেকে আমাদের মধ্যে ধারণা রয়েছে যে চার মাধব চার ফরজ। ভাই এটা জানা আছে তো? আমাদের সমাজে বলা হয় কি হয় না, আমরা বলি তো চার মাধব চার ফরজ, যে কোনো একটা মাধবে থাকলে হবে, ঠিক আছে, তর্কের খাতিরে আমি ধরে নিলাম। এখন কথা হচ্ছে, যদি আমরা চার মাধব চার ফরজ মেনে নিই আর কোনো একটা মাধবে থাকতে হবে এটাও যদি আমরা মেনে নিই, তাহলে আবার কেন আমরা মাঝহাবের বিরোধিতা করি, মাঝহাবের আমলের কেন বিরোধিতা করি? মাঝহাবের আমলের বিরোধিতা মানে মাঝহাবের বিরোধিতা, মাঝহাবের বিরোধিতা মানে এটা ফরজের বিরোধিতা। ভাই ফরজের যদি আমরা বিরোধিতা করি তাহলে আমাদের ঈমান ঠিক থাকবে তো? কিভাবে আমরা মাঝহাবের বিরোধিতা করছি, মাঝহাবকে ফরজ মানার পরে কিভাবে আমরা মাঝহাবের বিরোধিতা করছি? কেউ সলাতের মধ্যে অথবা নামাজের মধ্যে বুকে হাত বাঁধছে, আর কেউ নাভি নিচে হাত বাঁধছে, কেউ জোরে আমিন বলছে, কেউ আস্তে আমিন বলছে, কেউ হাত ছেড়ে সলাত আদায় করছে, এগুলো সবই মাঝহাবের মধ্যে রয়েছে, সব মাঝহাবের মধ্যে রয়েছে। বুকে হাত বাঁধা এটাও একটা মাঝহাবে আছে, হাত ছেড়ে দেওয়া এটাও একটা মাঝহাবে আছে, নাভির নিচে হাত বাঁধা এটাও একটা মাঝহাবে আছে, জোরে আমিন বলা এটাও একটা মাঝহাবে আছে, আস্তে আমিন বলা এটাও একটা মাঝহাবে আছে, এই ধরনের অনেক জিনিসই মাঝহাবে আছে। চার মাঝহাব যেহেতু ফরজ, এখন কোন ব্যক্তি তার মাঝহাব অনুযায়ী সে বুকে হাত বাঁধলো অথবা জোরে আমিন বলল, তাহলে আমাদের সমাজ তার বিরোধিতা করছে কি করছে না ভাই? করছে। যখন তার বিরোধিতা করছে তার মানে হচ্ছে সে অন্য মাঝহাবের বিরোধিতা করছে, আর অন্য মাঝহাবের বিরোধিতা করছে এর মানে হচ্ছে সে একটা ফরজের বিরোধিতা করছে, আর যখন সে একটা ফরজের বিরোধিতা করছে তার মানে তার ঈমান খাতরাই রয়েছে। কথা কি আপনার স্পষ্ট হচ্ছে আপনাদের কাছে? সুতরাং যদি চার মাঝহাবে হক হয়, চার মাঝহাব যদি ফরজ হয়, সুতরাং যার ইচ্ছা মাঝহাব অনুযায়ী বুকে হাত বাঁধবে সে বুকে হাত বাঁধুক, যে জয় আমিন বলবে সে জয় আমিন বলুক, মানে মাঝহাবে থাকলেই হল, স্যার ইচ্ছা যেটা একটা মাঝহাব পালন করছে, বিরোধিতা করার কোনো অধিকার নেই।
প্রচলিত ধারণা অনুযায়ী বিরোধিতা করার কোন অধিকার নেই। বিরোধিতা করলে ঈমান নষ্ট হতে পারে, যেহেতু চার মাযহাব চার ফরজ। কিন্তু আমি আপনাদের সামনে আগেই বলেছি, আমরা যেটা করি সেটা ইসলাম নয়, আমরা যেটাই করি সেটা ইসলাম নয়, বরঞ্চ আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে ইসলাম। ভাই, ইসলামের চার মাযহাব যে ফরজ, এটা কোরআনের কোন আয়াতে আছে? হাদিসের কোন হাদিসে আছে? চার মাযহাব যদি ফরজ হতো, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে কি কোন মাযহাব আছে পৃথিবীতে? উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা, তার নামে কোন মাযহাব আছে? আলী রাদিয়াল্লাহু তাআলা নামে কোন মাযহাব আছে? কোন মাযহাব নেই। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি বড় নাকি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি বড়? কে বড়? ইমাম শাফি তিনি বড় নাকি উমার রাদিয়াল্লাহু তাআলা বড়? কে বড়? তাহলে আমাদের তো উচিত যে বড় তার নামে মাযহাব বানানো, তার নামে মাযহাব বানানো। কিন্তু আমরা যেটা মূল জায়গা, আসল জায়গা যেটা কাছাকাছি, সেটাকে বাদ দিয়ে আমরা পরবর্তীদের নামে যে আমরা মাযহাব বানালাম, আবু বকর উমার উসমান বড় নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বড়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাযহাব কি যথেষ্ট আমাদের জন্য নয়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাযহাবকে বাদ দিয়ে অন্য কোন মাযহাবের প্রয়োজন রয়েছে? উঠে এরকম পবিত্র কোরআন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 19 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না দ্বীনা ইনদাল্লাহি ইসলাম, নিঃসন্দেহে আল্লাহর নিকট একমাত্র মাযহাব সেটা হচ্ছে ইসলাম। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাযহাবকে বাদ দিয়ে যদি অন্য কোন মাযহাব কেউ গ্রহণ করতে চায়, উঠে দেখুন পবিত্র কোরআন সূরা আলে ইমরান সূরা নম্বর 3 আয়াত নম্বর 85 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কেউ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাযহাবকে বাদ দিয়ে যদি অন্য কোন মাযহাব গ্রহণ করতে চায়, তা কখনোই কবুল করা হবে না এবং সে হবে আখিরাতে ক্ষতিগ্রস্ত, তার জাহান্নামের অন্তর্ভুক্ত। আপনি কার মাযহাব মানবেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাযহাব মানবেন? আবু বকর উমার উসমান আলী রাদিয়াল্লাহু আনহুর মাযহাব মানবেন? না ইমাম আবু হানিফা মালিক শাফি ইমাম আহমদ এদের মাযহাব মানবেন? কার মাযহাব আপনি মানবেন? এটা আপনাদেরকে ঠিক করতে হবে, আপনি কার মাযহাব মানবেন। আমরা কার মাযহাব মানতে বাধ্য হয়ে কথা আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, ইসলাম ছাড়া কোনো মাযহাবই নাই, ইসলাম ছাড়া কোনো মাযহাব নেই। মাযহাব মানে কি? মাযহাব মানে হচ্ছে চলার পথ, পথ হচ্ছে একটি, সেটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখিয়ে দেওয়া পথ। এই পথ ব্যতীত আর অন্য কোনো পথ হতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করে গিয়েছেন, একটা রেখা টেনে চারটা দাগ, ডানে বামে চারটা দাগ টানিয়ে দেখিয়ে দিয়েছেন, দেখো এটা হচ্ছে সরল পথ, মানে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথ, মাযহাব। এই পথ দিয়ে তোমরা চলবে। আর এই যে দেখো, ডানে বামে দুটো করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চারটা পথ দেখিয়ে দিলেন, এর প্রত্যেক পথে একজন করে শয়তান বসে আছে আর তার আহ্বান করছে। সেই পথ চারটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ বাদ দিয়ে চার ইমামের পথ নয়, তো আমি বলতে পারছি যে সেই চারটাই পথ সেই পথ কিনা। আল্লাহ ভালো জানেন, ভ্রান্তির বেড়া জালে মুসলিম সমাজ। আজকে আমরা মূল রডটাকে ছেড়ে দিয়ে, মূল জিনিসটাকে আমরা ছেড়ে দিয়ে শাখা প্রশাখাকে আঁকড়ে ধরেছি, ফলে আজকে আমরা হাবুডুবু খাচ্ছি। আমরা হক কোনটা আমরা বুঝতে পারছি না, হক এবং বাতিলকে একত্রিত করে ফেলেছি, সুতরাং আমরা সত্যকে খুঁজেই পাচ্ছি না। সত্য আমাদের কাছে খুব কঠিন হয়ে দাঁড়িয়েছে, শয়তান আমাদেরকে এমন ভাবে বিভ্রান্ত করেছে, এমন ভাবে আমাদেরকে শয়তান বিভ্রান্ত করেছে। আপনার
আপনাকে চার মাঝহাবের কোন একটা মাঝহাবে থাকতেই হবে, না হলে আপনি মুসলিমই থাকতে পারবেন না। কিভাবে শয়তান আমাকে বিভ্রান্ত করেছে, যদি চার মাঝহাবের কোন এক মাঝহাবে না থাকলে যদি মুসলিম না থাকা যায়। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি তিনি জন্মগ্রহণ করেছিলেন 80 হিজরিতে, 150 হিজরিতে তিনি মৃত্যুবরণ করেছেন, তারপরে আরো যেসব মাঝহাবগুলো আছে তার পরবর্তীতে, তারপরে ইমামের জন্ম। মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ, বিখ্যাত মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ দেহলভী রহমাতুল্লাহ আলাইহি, তিনি বলছেন তার হুজ্জাতুল বালিগার 152 পৃষ্ঠাতে যে 400 হিজরির পূর্বে পৃথিবীতে কোনো মাঝহাবি ছিল না, 400 হিজরির পূর্বে পৃথিবীতে কোনো মাঝহাবি ছিল না। তাহলে 400 হিজরির পূর্বের লোকগুলো কি মুসলিম ছিল কি ছিল না? সাহাবায়ে কেরাম মুসলিম ছিল কি ছিল না? যাদের নামে আমরা মাঝহাব তৈরি করেছি তারা মুসলিম ছিল কি ছিল না? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ, তারা মুসলিম ছিল কি ছিল না? বন্ধুগণ, ভ্রান্তির বেড়ে যাবে মুসলিম সমাজ। আজকে একটা আমরা বিভ্রান্তিতে আমরা হাবুডুবু খাচ্ছি, আমরা আজকে হাবুডুবু খাচ্ছি, আমরা কোন কেনা পাচ্ছি না। সুতরাং এই মাঝহাব, চার মাঝহাব হচ্ছে আমাদের মুসলিম সমাজে চারটা ভাগ। আপনি আবার দেখবেন সেই মাঝহাবগুলোর মধ্যে আবার হাজারো ভাগ। কে দাবি করে দেওবন্দি, কেউ দাবি করে বেলভি, কেউ দাবি করে ফুরফুরা, কেউ দাবি করে হাক্কানি, কেউ দাবি করে জামাতি, কেউ দাবি করে আর কিছু, আর কারোর সাথে কারো মিল নেই, সবাই আলাদা আলাদা, সবাই আলাদা আলাদা। এখন কথা হচ্ছে, এখন পর্যন্ত আমি কোন হানাফি আমি নজরে চোখে দেখিনি, আমি কোন হানাফি এখন পর্যন্ত চোখে দেখিনি। আপনার হয়তো অবাক যাবেন যে আপনি হানাফি চোখে দেখেননি, পশ্চিম বাংলার বিভিন্ন জেলা আপনি ঘুরছেন আর হানাফি চোখে দেখেননি। জি, আমি হানাফি চোখে দেখিনি। যারা হানাফি দাবিদার আমি দেখেছি অনেককেই। আপনি যদি ভালোভাবে খোঁজ নিয়ে দেখেন তাহলে দেখবেন সে দেওবন্দি অথবা বেলভি অথবা ফুরফুরা অথবা হাক্কানি অথবা জামাতি অথবা আর কিছু আর কিছু, আপনি হানাফি পাবেন না। আমার নজরে এখন পর্যন্ত পড়েনি, কিন্তু আসলে আমি হানাফিদেরকে দেখেছি, খাঁটি হানাফি দেখেছি। আপনি বললেন আবার কেমন কথা বলছেন, সম্পূর্ণ বিপরীত কথা। আপনি বললেন দেখিনি, আবার বলছেন দেখেছি। আমি এমন হানাফি দেখেছি, আসলে অরিজিনাল হানাফি দেখেছি, তারা নিজেদেরকে হানাফি দাবি করে না। হানাফি দেখেছি, তারা নিজেদেরকে হানাফি দাবি করে না, আর যারা দাবি করে, যারা দাবি করে তারা আসলে হানাফি না। কিভাবে হানাফি? তো তারাই যারা ইমাম আবু হানিফার কথা অনুসরণ করবে, মূল নীতির অনুসরণ করবে, তারাই তো হানাফি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মূল নীতি কি ছিল? ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির মূল নীতি ছিল হাদিস যখন সহি বলে প্রমাণ হবে সেটাই আমার মাঝহাব বলে গণ্য হবে। তাহলে বোঝা গেল কোরআন এবং সহি হাদিসের উপরে যারা আমল করছে তারাই আসলে খাঁটি হানাফি। শুধু তাই নয়, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই তার ছাত্রদেরকে বলছে যে হে আবু ইউসুফ, আমি যা বলি তুমি সেটা লিখে নিও না, কারণ আমি যেটা আজ বলি কাল সেটা পরিত্যাগ করি, কাল যেটা বলি পরশু সেটা পরিত্যাগ করি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাই বলছেন, আরো বলছেন আমার কথা দ্বারা কারো ফতোয়া দেওয়া বৈধ নয় যতক্ষণ পর্যন্ত সে জানতে না পারে আমি কোন জায়গা থেকে বলেছি। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি স্পষ্ট করে বলেছেন যে আপনি এটা বলতে পারবেন না
যে ইমাম আবু হানিফা এই কথা বলেছে বা ইমাম আবু হানিফা এই করতেন আর কিছু আপনি বলতে পারবেন না অতক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আপনি জানতে না পারবেন যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন জায়গা থেকে বলেছেন, উনি কোরআন থেকে বলেছেন নাকি হাদিস থেকে বলেছেন নাকি কিয়াস থেকে বলেছেন নাকি আর অন্য কোন জায়গা থেকে বলেছেন, এটা আপনাকে জানতে হবে। যদি আপনি জানতে না পারেন তাহলে ইমাম আবু হানিফার দোহাই দিয়ে কোনো কথা বলা যাবে না। কে বলছে কথা? স্বয়ং ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। সুতরাং আমাদের এটাই তো হওয়া উচিত, আমাদেরকে জানতে হবে কোরআন এবং সুন্নাহ। ইমাম আবু হানিফার কোনো কথা বলছে হ্যাঁ সেটা কোরআন হাদিস আছে কিনা, আমরা যদি পেয়ে যাই আলহামদুলিল্লাহ সমস্যা নেই। সুতরাং এর অনুসরণ যারা করে কোরআন এবং হাদিসকে যারা তাদের মাযহাব হিসেবে গণ্য করে তাদের চলার পথ হিসেবে গণ্য করে আসলে তারাই ইমাম আবু হানিফার মাযহাবে রয়েছে, তারাই আসলে হানাফি। কিন্তু যদি আমরা বলি বাপদাদার কাল থেকে করে চলে আসছি তাহলে কি ভুল, এতদিন থেকে করে চলে আসছি তাহলে কি ভুল, আমাদের হুজুর এই কাজ করেছে তাহলে কি ভুল? বন্ধুগণ যদি আমরা এগুলোকে দলিল হিসেবে গ্রহণ করি, যদি আমরা বাপদাদাকে দলিল হিসেবে গ্রহণ করি তাহলে জেনে রাখবেন আপনি ইমাম আবু হানিফার অনুসরণ করছেন না, বরং ইমাম আবু হানিফা থেকে আপনি অনেক দূরে চলে গেলেন, অনেক দূরে চলে গেলেন। কারণ ইমাম আবু হানিফা যখন বলছেন হাদিস সহি প্রমাণ হলেই সেটা আমার মাঝহাব, তার মানে সহি হাদিস উপরে আমল করাটাই হচ্ছে আপনার মাঝহাব। যদি আপনি প্রকৃতপক্ষে হানাফি হয়ে থাকেন, ভ্রান্তির বিরাজালে মুসলিম সমাজ আজকে আমরা বিভ্রান্ত, আমরা কি করবো আর কি করবো না, কোন পদে চলবো আর কোন পদে চলবো না, এইরকম যখন আমাদের সামনে পরিস্থিতি, আমরা যখন এটা জানি যে আমরা মুসলিম, আমাদের কিবলা এক, আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, সব কিছু যখন আমরা স্বীকার করে নিচ্ছি তখন ফাইসালাটা এক থেকে কেন নেওয়া হচ্ছে না, পবিত্র কোরআন থেকে কেন আমরা ফাইসালা নিচ্ছি না, মূল জিনিসকে আমরা কেন আঁকড়ে ধরছি না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এটাই বলে গেছেন যে ততক্ষণ পর্যন্ত তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা দুটো জিনিসকে আঁকড়ে ধরে থাকবে, সেটা হচ্ছে আল্লাহর কিতাব অর্থাৎ পবিত্র কোরআন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অর্থাৎ সহি হাদিস। আল্লাহর রাসূল তো এটাই বলেছেন, আল্লাহর রাসূল এই কথা বলেননি যে যদি তোমরা পথভ্রষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের মাঝহাবকে তৈরি করে মাঝহাবকে আঁকড়ে ধরে থাকবে, তোমাদের দলকে আঁকড়ে ধরে থাকবে, তোমাদের সংগঠনকে আঁকড়ে ধরে থাকবে, তোমাদের তরিকাকে আঁকড়ে ধরে থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ কথা বলেননি, কি বলেছেন? দুটো জিনিস, সেটা হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস, এই দুটো জিনিসকে তোমরা যতক্ষণ পর্যন্ত আঁকড়ে ধরে থাকবে তোমরা পথভ্রষ্ট হবে না। বন্ধুগণ এই দুটো জিনিস হচ্ছে মূল জিনিস, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আজকে আমাদের সামনে এক শ্রেণীর মৌলবী এসে বলে যে কোরআন হাদিসকে সরাসরি আঁকড়ে ধরে থাকা যাবে না, কোরআন হাদিস মানা যাবে না। কেন? আপনাকে বোঝাবে, সরাসরি যদি কোরআন হাদিস ধরো তাহলে পথভ্রষ্ট হবে। কেন? পেট্রোল আর ডিজেল যে খনি থেকে ওঠে, তুমি কি সেই খনি থেকে বের করে কি তুমি তোমার পেট্রোলটা আর ডিজেলটা কি তোমার গাড়িতে ঢালতে পারবে? যদি ঢেলে ঠালো তাহলে তোমার গাড়ির কি অবস্থা হবে তুমি জানো? গাড়ি খারাপ হয়ে যাবে। সুতরাং কোরআন হাদিস সরাসরি মানা যাবে না, কি করতে হবে? মাঝহাব দিয়ে কনভার্ট করতে হবে, মাঝহাব দিয়ে কি করতে হবে? কনভার্ট করতে হবে, ফিল্টার করতে হবে। এখন মাঝহাব দিয়ে এটাকে ফিল্টার করার কথা আমাদের মগজে ঢুকিয়ে দিল আমাদের মুফতি সাহেব। এখন যদি ব্যাপারটা এরকমই হয় তাহলে
মাঝহব গুলো সৃষ্টি হওয়ার আগে মানুষরা কি করত, কি করত তারা? তাহলে তারা ইসলামের উপরে ছিল না, ইমানের উপরে তাহলে ছিল না? আমরা বলি এটা হচ্ছে সম্পূর্ণ অপব্যাখ্যা, এটা হচ্ছে সম্পূর্ণ অপব্যাখ্যা, অযৌক্তিক কথা। তার কারণ কোরআন এবং সহি হাদিস হচ্ছে আমাদের গাইডবুক, কিভাবে আমরা জীবনযাপন করব কোরআন এবং সহি হাদিসে লেখা রয়েছে। এখন এটাকে আমরা পেট্রোল আর ডিজেলের সঙ্গে তুলনা করলাম, মানুষ কি পেট্রোল আর ডিজেল খেতে পারে? অন্য কাজে লাগে কিন্তু পেট্রোল আর ডিজেল খেতে পারে না। আমরা কোরআন হাদিসকে কখনো পেট্রোল আর ডিজেলের সঙ্গে তুলনা করি না, কারণ কোরআন হাদিসকে পেট্রোল আর ডিজেলের সঙ্গে তুলনা করা মানে কোরআন হাদিসের ইজ্জত কমিয়ে দেওয়া হলো। কোরআন এবং হাদিসকে আমরা তুলনা করি এগুলো হচ্ছে মধু এবং দুধের মতো। আপনি কি বলবেন, মধু এবং দুধ সরাসরি খাওয়া যাবে না, গাই থেকে দুধ দুয়ে খাওয়া যাবে না, চাক ভেঙে মধু বের করে খাওয়া যাবে না, কি বলছেন ভাই, খাওয়া যাবে না নাকি? নাকি আপনার গোয়ালের বাড়িতে ওটাকে দিবেন, তারপরে ও পানি টানি ঢেলে ওটাকে কি করবে, কনভার্ট করবে, তার মতো করবে, দিয়ে খেতে পারা যাবে নাকি? যেমন আমরা দুধ খাঁটি দুধ চাই, মধু আমরা অরিজিনাল খাঁটি মধু চাই, আমরা কনভার্ট করা মধু চাই না। আমরা গোয়ালের বাড়ি গিয়ে সেটার পানি মিশ্রিত করে এইরকম কনভার্ট করা দুধ আমরা চাই না, সেটা আমরা সরাসরি চাই। কারণ সরাসরি যে পাওয়ার কনভার্টে সেটা থাকে না, সেটা নষ্ট হয়ে যেতে পারে, যেমন কনভার্ট করবেন তেমন হিসেবে নষ্ট হবে, 70% 50% আর কিছু কম বেশি হতে পারে। একইভাবে আজকে আমরা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাযহাবটাকে, যেটা আল্লাহ সুবহানাল্লাহ স্বয়ং মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়েছেন, সেই মাযহাবটাকে আমরা নতুন ভাবে অন্য মাযহাব তৈরি করে কনভার্ট করে আমরা জীবনযাপন করছি। এই জন্য আমরা যেটাই করছি সেটাই যে ইসলাম, এর কোন গ্যারান্টি নাই, কোন যৌক্তিকতাও নেই, কিন্তু আমাদের যেটা করা উচিত সেটা হচ্ছে ইসলাম, অর্থাৎ ইসলাম কোরআন এবং হাদিস অনুযায়ী আমাদেরকে চলা উচিত। তবে মনে রাখার বিষয়, আজকে ইবলিস সফল হয়েছে। কেন সফল হয়েছে? যে তার যে দাওয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যে কথাবার্তা বলেছে ইবলিস, যে অল্প সংখ্যক ব্যতীত তোমার সব বান্দাকে কি করব, পথ ভ্রষ্ট করব, সঠিক পথ থেকে বিচ্যুত করব, ইবলিস সে তার কাজে সাকসেস। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বললেন সহি আবু দাউদ কিতাবুস সুন্নাহ, আমার উম্মত 73 ফিরকায় বিভক্ত হবে, সবগুলো জাহান্নামে যাবে একটি দল ব্যতীত। নাকি আল্লাহ সাল্লাম বললেন যে সবগুলো জান্নাতে যাবে একটি দল ব্যতীত? কি বলেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? বললেন সবগুলো জাহান্নামে যাবে একটা দল ব্যতীত, আর সেই দলের নাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি। যদি বলতেন তাহলে আমরা সবাই মিলে ওই দলটাই আমরা ধরতাম, যে আমি ওই দলের লোক, আমি ওই দলের লোক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দলের কথা বলেননি, কোনো দলের নাম উল্লেখ করেননি। কি উল্লেখ করেছেন? বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৈশিষ্ট্য উল্লেখ করেছেন যে তাদের বৈশিষ্ট্য এই হবে, তাদের বৈশিষ্ট্য হবে আজকের দিনে আমি এবং আমার সাহাবায়ে কেরাম তোমরা যে রীতিনীতি, যে পথমতের উপরে আছে, এই পথমতের উপরে যারা চলবে তারাই শুধুমাত্র জান্নাতে যাবে। তার মানে আপনার কর্ম, আপনার আমল, আপনার আকীদা, আপনার মানহাজ যদি আল্লাহ এবং তার রাসূল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সাহাবায়ে কেরামদের বুল অনুযায়ী যদি হয়, তাহলে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন, নচেৎ নয়।
আজকে আমরা বিভিন্ন তরিকায় বিভক্ত হয়েছি, বিভিন্ন দলে বিভক্ত হয়েছি, বিভিন্ন মাধ্যমে বিভক্ত হয়েছি। দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা আজকে বিভক্ত হয়েছি। সুতরাং শেষ কথা হচ্ছে এটাই যে আজকে আমরা বিভিন্ন দলে, বিভিন্ন মাধ্যমে, বিভিন্ন তরিকায়, বিভিন্ন আর কিছুতে আমরা ভাগ বন্টন না হয়ে আমাদেরকে একটা জিনিসে আমাদেরকে সবাইকে আকের হয়ে থাকতে হবে, যে কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরান 6 নম্বর 3 আয়াত নম্বর 100 এর মধ্যে বলেছেন, ওয়া তাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়ালা তাফারাকু, তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে দৃঢ়ভাবে ধরো এবং দলে দলে বিভক্ত হয়ে যাও না। আল্লাহর রশি কি? আল্লাহর রশি হচ্ছে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস। আল্লাহ তাআলা বলছেন তোমরা সবাই মিলে কোরআন এবং সহিহ হাদিসকে আঁকড়ে ধরো আর খবরদার দলে দলে বিভক্ত হয়ে যাও না। সুতরাং ফয়সালাটা আমার এই জায়গাতেই আসলো যে আমাদেরকে কোরআন এবং হাদিসই এক আঁকড়ে হয়ে থাকতে হবে, আমাদেরকে কোরআন এবং হাদিসই আঁকড়ে হয়ে রাখতে হবে, কোরআন হাদিস অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে, তবেই আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারব, সিরাতুল মুস্তাকিমের পথ পাবো আমরা, নইলে কিন্তু সম্ভব নয়। সুতরাং ভ্রান্তি বিরাজের মুসলিম সমাজ, আজকে আমরা বিভিন্ন দলে, বিভিন্ন মাঝাবে, বিভিন্ন ভাবে আমরা যে ভাগ হয়ে গেছি, সুতরাং একটি কাজ আমাদের করতে হবে, সেটা হচ্ছে আমাদেরকে কে কি বলেছে এগুলো না দেখে আমাদেরকে দেখতে হবে যে আমি যে আমলটা করছি, আমি যে আকীদা পোষণ করছি, এটা কোরআন এবং সহিহ হাদিসে আছে কিনা। সুতরাং এটা আমাদেরকে কনফার্ম হয়ে, এটা আমাদেরকে কনফার্ম হয়ে আমাদেরকে তার উপরে আমল করতে হবে, নইলে আমরা যতই বাপদাদার কাল থেকে করে চলে আসি, যতই আমরা আগে থেকে করে আসি, যতই বেশিরভাগ লোক করুক, আমরা কিন্তু এগুলোর দোহাই দিয়ে আমরা কিন্তু ফল পাব না। বন্ধুগণ, সবাই যেহেতু শেষ, সেই জন্য আমি আমার কথা আর আগে বাড়াচ্ছি না, কারণ আমার কথাতে আপনাদের হয়তো অনেক প্রশ্নও থাকতে পারে। যেহেতু প্রশ্ন করার সুযোগ আপনাদেরকে দিতে হবে, সেজন্য আমার কথা এখানে আমি ইতি টানছি। তবে আমি আমার কথা শেষ করার আগেই পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দেব, যেটার উল্লেখ আছে পবিত্র কোরআনের সূরা নিসা 16 নম্বর 4 আয়াত নম্বর 115 তে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কারো কাছে সৎ পথ প্রকাশ হওয়ার পর, মানে আমাদের কাছে সৎ পথ প্রকাশ হয়ে গেছে, কোরআন এবং হাদিসই হচ্ছে আমাদের পথে, আমরা জেনে নিয়েছি, এবার আমাদের দেখতে হবে আর আমল করতে হবে। আল্লাহ তাআলা বলছেন, কারো কাছে সৎ পথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধে আচরণ করে, তারপরেও যদি সে মাযহাবের দোহাই দেয়, তারপরেও যদি সে তরিকার দোহাই দেয়, তারপরেও যদি সে হুজুরের দোহাই দেয়, আল্লাহ তাআলা বলছেন, কারো কাছে সৎ পথ প্রকাশ হওয়ার পর সে যদি রাসূলের বিরুদ্ধে আচরণ করে এবং মুমিনদের পথ, মানে সাহাবায়ে কেরামদের পথ, মানে তখন সাহাবায়ে কেরামে তার অন্য কেউ মুমিন ছিল না, মুমিনদের পথ মানে সাহাবায়ে কেরামদের পথ নয়, তো অন্য পথের অনুসরণ করে, আমার ইমাম, আমার হুজুর, আমার আর কেউ সাহাবা ইকরামদের পথ দিয়ে ইমামদের পথ অনুসরণ করে, তরিকার পথ অনুসরণ করে, তবে সে যেদিকে ফিরে যায় সেদিকে তাকে ফিরে দেবো, মাঝহাবের পথ যাবে, ইমামদের পথ যাবে, যাও তোমার জন্য রাস্তা খুলে নিয়ে যাও, যেদিকে সে ফিরে যেতে সেদিকে তাকে ফিরে দেবো এবং তাকে জাহান্নামে দগ্ধ করব। আর তা কত মন্দ আবাস। ওয়াকিদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কালো জিরা, এই কালো জিরা হচ্ছে সমস্ত রোগের ঔষধ। হ্যাঁ, এই জামানায়ও, এই বিজ্ঞানের জামানায়ও আপনাকে কালো জিরা খেতে হবে, কালো জিরার তেলকে সেবন করতে হবে। তবে অরিজিনাল খাঁটি তেল পাবেন কোথায়? হ্যাঁ, তার একমাত্র অন্যতম প্রতিষ্ঠান পিস লাইব্রেরি। আজই যোগাযোগ করুন, যা পাবেন পিস ব্ল্যাক কিউমিন অয়েল, এটা আমাদের প্রোডাক্ট, ভালো করে দেখে রাখুন। আর এই প্রোডাক্ট নিতে গেলে, হোম ডেলিভারি অথবা ডিস্ট্রিবিউটারশিপ নিতে গেলে আপনাকে যোগাযোগ করতে হবে 9732624906, ধুলিয়ান, মুর্শিদাবাদ।